আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ দোয়া সম্পর্কে জানাবো, যে দোয়াটি এতটাই ফজিলতপূর্ণ এবং এতটাই গুরুত্বপূর্ণ, হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে এই দোয়াটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পড়তেন, এবং এই জমিনে এবং আসমানে যাহা কিছু আছে এই সমস্ত কিছুর চেয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটিকে বেশি ভালোবাসতেন। এবং হাদিস শরীফে এও বর্ণিত হয়েছে যে আল্লাহ তাআলার কাছে এই চারটি কালাম, মানে এই দোয়াটির কথা বলা হয়েছে, এই দোয়াটি সবচেয়ে ফজিলতপূর্ণ এবং পছন্দনীয়। তো বন্ধুরা, চলুন এখন আমরা সেই দোয়াটি জেনে নেই। সবচেয়ে ফজিলতপূর্ণ দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এখানে চারটি কালাম, চারটি বাক্য একত্রিত করা হয়েছে। একটি হলো সুবহানাল্লাহ, তারপরে পরবর্তী বাক্যটি হলো আলহামদুলিল্লাহ, তারপরের বাক্যটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরের বাক্যটি হলো আল্লাহু আকবার। তো এই শব্দগুলি, এই কালিমাগুলি আমরা সবসময় কিন্তু বলতে পারি। যেমন কোনো নিয়ামত দেখলে সুবহানাল্লাহ, কোনো কিছু পেয়ে থাকলে এবং কোনো ভালো কিছু পেলে আলহামদুলিল্লাহ, বড় কোনো কিছু দেখলে এবং আশ্চর্যজনক কোনো জিনিস দেখলে আল্লাহু আকবার, আমরা কিন্তু সবসময় বলতে পারি। এর মাধ্যমে আমাদের এই দোয়ার উপর আমল করা হয়ে যাবে এবং সর্বদা আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলব। আমরা যদি মৃত্যুর সময় এই দোয়াটি পাঠ করতে পারি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তাহলে আমরা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবো। তাহলে দেখুন এই দোয়াটি কতই গুরুত্বপূর্ণ এবং কত ফজিলতপূর্ণ। তো এই দোয়াটি যদি আপনারা সবসময় পাঠ করেন, যখনই সুযোগ পান তখনই যদি পাঠ করেন, তাহলে অসংখ্য নেকি আপনারা তো অর্জন করতে পারবেন। তার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা যেহেতু এই দোয়াটিকে পছন্দ করেন, এই কালামগুলিকে পছন্দ করেন, এজন্য আল্লাহ তাআলা আপনার যাবতীয় সমস্যা সমাধান করে দিবেন। এজন্য বন্ধুরা, আপনারা সকলেই এই দোয়াটির আমল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দোয়াটির আমল করার তৌফিক দান করুন। আর অবশ্যই আপনার পরিবারের যারা সদস্য আছে তাদেরকেও এই দোয়াটির কথা বলবেন এবং এই দোয়াটি সম্পর্কে জানাবেন এবং আমল করতে বলবেন। এবং তার সাথে সাথে এই ভিডিওটিকে আপনার যে কোনো সোশ্যাল সাইটে শেয়ার করে দিবেন, যাতে করে আপনার বন্ধুবান্ধবরা এই দোয়াটি সম্পর্কে জানতে পারে এবং তারাও আমল করতে পারে। আপনার শেয়ারের মাধ্যমে যদি কোনো ব্যক্তি এই ভিডিওটি দেখে, এই দোয়া সম্পর্কে জানে এবং তারা যদি এই দোয়াটি নিয়মিত পাঠ করে, তারা যে সওয়াব পাবে সেই সওয়াবের একটা অংশ আপনিও পাবেন ইনশাআল্লাহ। এটাকে বলে সদকায়ে জারিয়া। সে যতদিন পর্যন্ত আমল করবে ততদিন পর্যন্ত আপনি সওয়াব পেতেই থাকবেন, শুধুমাত্র তাকে জানিয়ে দেওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর যদি নিয়মিত আমাদের চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চাহে তো পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকেই ভালো রাখুন। আল্লাহুম্মা আমিন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।